নোয়াখালী কোম্পানীগঞ্জে মৌলভী আলী আহমেদ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে চরহাজারি ইউনিয়নের 5 নং ওয়ার্ডে বধূ স্বর্ণকার বাড়ির দরজায় পুল নির্মাণ শেষে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় ফিতা কেটে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পুলটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মিলন, বোরহান উদ্দিন মিঠু, সাংবাদিক নূর উদ্দিন মুরাদ, ছাত্রনেতা জাহিদুর রহমান, আকাশ সহ উপকারভোগী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুল্লাহ। উল্লেখ্য, চরহাজারি 5 নং ওয়ার্ডে অবস্থিত বধূ স্বর্ণকার বাড়িতে প্রায় 15 পরিবারের বসবাস, কিন্তু তাদের পারাপারের একমাত্র মাধ্যম ছিল সাঁকো, যা বৃদ্ধ এবং শিশুদের চলাচলের জন্য ছিল খুবই বিপজ্জনক। বিষয়টি মৌলভী আলী আহমেদ কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক আমেরিকান প্রবাসী তৌফিকুল ইসলাম তারেকের নজরে আসলে ওই পরিবারগুলির চলাচল সহজতর করতে একটি পুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তিনি।